যে শিলাদেবীর সাথে অন্য পুরুষকে জড়িয়ে দিয়ে তবে কোন পুরুষ সেটা কেউ বলতেও পারেনি সেই জলপাইগুড়ির কাকুর বন্ধু কেক কাটার সময় পিছনে ছিল সত্যি সেইটা যে বোঝার যে যে শিলাদেবী হয়তো এর সাথেই বিছানা শেয়ার করেছে যে বিছানার উপর ভালো টিপ্পিনি দিতে পারে ওয়ান অ্যান্ড ওনলি আমাদের ওয়ার্ডের একমাত্র বেগুসে ক্যারেক্টারলেস বিছানা শেয়ার করা পরপুরুষের সাথে এবং সেটা পরপুরুষ একটা না বহু পরপুরুষের সাথে তার অভিজ্ঞতা দিয়ে সে সবাইকে বিছানায় পাঠিয়ে দিয়েছে আজকে বলছে যখন জানতে পারলাম যে কেক কাটার সময় শিলাদেবীর পিছনের পুরুষটি জলপাইগুড়ির কাকুর বন্ধু তখন থেকে তো আমি আর কিছু বলিনি তখন থেকে তুই বলিসনি বলি কি মানুষ বিশ্বাস করে গেল যে শিলাদেবী চরিত্র চরিত্রবান মহিলা আর তুই বলেছিলি বলেই কি শিলাদেবী চরিত্রহীনা মহিলা এটা কি প্রমাণ হলো তা তো হলো না তোর তো পরের ভিডিওতে ক্ষমা চাওয়া উচিত ছিল যে আমি যা বলেছি সেটা সম্পূর্ণ কল্পিত আমার আমি পাপ করেছি এই রকম একটা মহিলাকে ক্যারেক্টারলেস বলে তার চরিত্রকে কলুষিত করে তারপর তো তোর একটা ক্ষমা চাওয়া উচিত ছিল তো সরি বলা উচিত ছিল আজকে সেই পুরনো কথা তুলে ভিডিও করার পিছনে কারণ কি বন্ধুরা আজকে নিজে থেকেই বলে দিল যে কৃষাণুকে নিয়ে যা যা ও কথা বলেছে সমস্তটাই গাভ জাল কথা সমস্তটাই মিথ্যাচারিতা কথা আমরা তো সেটাই ডে ওয়ান থেকে বলে এসছি যে বাচ্চা যেখানে ভালো থাকবে তার মা সেখানে রেখে নিজে বেরিয়ে গেছে আর তোরা উরখই গোবিন্দায় নম তোরা বেভুষে কয়েকটা আছিস যেখান দিয়ে লালা ঝরার কথা সেখান দিয়ে না জড়িয়ে মুখ দিয়ে ঝরাচ্ছে তুই চরিত্রহীন লিকেজওয়ালি হিনার আর একটা হচ্ছে বানারসের বাইজি তোরা ইচ্ছা করে ক্যারেক্টারলেস বানিয়েছিস আর যে বলেছে পাল্টি পিসো তার সাথে আগের মতন দহরম মহরম নেই তারা এসে এদের উঠোনে এদের বাড়িতে পড়ে থাকলে তাড়িয়ে দিতে পারে না এটাই বারাপ পান শিলাদেবী আর সন্দীপের বাবার সন্দীপের সন্দীপের সাথেও একটা নোংরামো শুরু করেছিল এই বালি হিনাল তারপরে বুঝতে পেরেছে যে এটা বিশাল অন্যায় হচ্ছে আর ওইদিকে মামনি মামুনিকে যে জন্ম দিয়েছে সে বলেছে মামনির সম্পর্কে যারা বলেছে খুব অন্যায় বলেছে অ্যাকচুয়ালি মামুনির সম্পর্কে বলেছে তো তাই আমার দৃষ্টিগোচর হয়নি তাই আমি ওভারলুক করে গেছি তা আমি তাদের ধিক্কার জানাই যে এই বাবা এরাম কথা বলেছিও এটা হচ্ছে তার পেট কেটে নারী কেটে জন্ম দেয়া মেয়ে কুসন্তান যে সত্যিকারেরই হয় কোনো ঘটনার থেকে সিদ্ধান্তে উপনীত হয়ে আমাদের পূর্ব পূর্বপুরুষরা তারা যে রকম বেদ বাক্যের মতন প্রবচন দিয়ে গেছে সেটা অক্ষরে অক্ষরে এই রুমালি দেখিয়ে দিয়েছে তা রুমালি দেখালে সে রুমালির মুখ নষ্ট হয়েছে রুমালির ক্যারেক্টারলেস হয়েছে সেখানে সন্দীপের মামা বা সন্দীপের কিছু হয়নি সবচেয়ে বড় কথা আজকে এই রকম সরু সরু গলা করে তোর ভিডিও করতে হলো কেন তুইও জানিস যে ভিডিও বহির্ভূত ভিডিও করার তোর রক্তে রয়েছে তুই এম এস এলদের কণিকার সাথে ভাসুরের একটা যৌবনের এডিটের সম্পর্ক আছে এটাও তো দেখিসনি কেন বলেছিস তুই যখন বুঝতে পেরেছিস এটা ভুল তোর কাছে তো কেউ চাক্ষুষ প্রমাণ দিয়ে যায়নি এটাও তো তোর কল্পনা প্রসূত যে তুই ওই কি সিক্রেট তত্ত্ব ওই যে গোপন তত্ত্ব গোপন সূত্র এ এই কোর্টে বলদিস দিস তা সেটারও তো প্রমাণ দিতে পারবি না যে আমাকে গোপন সূত্র মারফত বলেছে কণিকার সাথে কণিকার ভাসুরের একটা শারীরিক সম্পর্ক আছে অ্যাকচুয়ালি কি বলতো তুই তোর পরিবেশে তোর বেড়ে ওঠার পরিবেশে যা যা দেখেছিস যা যা দেখে বড় হয়েছিস সেইগুলো অন্য মানুষের মধ্যে খোঁজার চেষ্টা শুরু করিস না ইনপুট করে দেওয়ার চেষ্টা করিস আজকে তোর মনে হচ্ছে শিলাদেবীর মতন এত সত্যবতী মহিলা কেউ নেই হারামি আমি বজ্জাদ হিনাল খুব ভাল লাগে না কৃষাণু যে কোথায় ভালো আছে সারা পৃথিবীর লোক বুঝতে পারছে শুধু হাতে গোনা দুই চারজন ছাড়া তারা তোরা ছিঁড়েও আটি পারবি না বুঝছিস হিনালগুলো সালার ঝরা বুড়ি তোমার রস যেখান দিয়ে বেরোনোর কথা সেখান দিয়ে বের করতে পারছো না বলে মুখ দিয়ে বার করছো আর আমি বদখদ নারী তোমার দেবো আর জায়গা জায়গা ফালা করে দেবো হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি শিলাদেবীকে দেখলেই ভক্তি আসে এই রকম কি বলবো সংসারের জন্য সে প্রাণ পাত করে দিচ্ছে উদয়স্ত সে খাটে চারটের সময় ওঠে তখন ওই যে লালাঝরা বুড়ি এই লিকেজবালি হিনাল আর ওই যে বানারসের বাইজি অন্য মুখে দিয়ে শুয়ে থাকে কল্পনা জগতে তারা জানবে কি করে শিলাদেবী হাতে ঝাঁটা ধরে না জুতো ধরে ওই ঝাঁটা জুতো দিয়ে তোদের যদি কেলাতে পারতো আগা পাস্তলা তাহলে হয়তো মনে হয় তোরা শুধরাতে পারতিস আর এই লিকেজবালি হিনাল ও বলেই দিয়েছিল পিছনে লোকটার সাথেই পরকিয়া আছে অ্যাকচুয়ালি ও তো নিজের কামড়ার পরিপূর্ণতা পায়নি এর ভ্যালুটার সাথে এ সবার সাথে সবাইকে শুয়ে দিতে এক্সপার্ট এই প্রথম আরম্ভ করে যে এমএসএলটের ফিমেল ক্যারেক্টারগুলোকে পরপুরুষের সাথে শুয়ে আমি ইনকাম করব। আসবো নেক্সট ভিডিও আপনারা শুনবেন শুধু এই হিনালকে ব্রাত্ত করে দিয়েছে মন্দিরা সবার নাম করেছে কিন্তু হিনালের নাম করেনি এই হিনালের নাম না করার জন্যই হিনাল জ্বলে পুড়ে যাবে হ্যাঁ আমি আসবো সেই ভিডিওতে বলবে এখন বলতে বসেছি দেবী আজকে নিজে মুখে লিকেজ বালি হিনাল দালাল বলে দিল যে বাচ্চা নিয়ে তার আর কোনো বক্তব্য নেই কারণ তারা মিথ্যাচারিতা করেছে এই কটা হাতে গোনাল হিনাল মার্কা দালাল কৃষাণু যেই জায়গায় ছিল আজকেও সেই জায়গায় এদের অতিরঞ্জিত করে দেখানোর কোনো ব্যাপার নেই ডে ওয়ানেও কিষাণকে যেইভাবে ওরা দেখাতো যেইভাবে ভালোবাসা দিয়ে আজকের দিন পর্যন্ত কারোর জন্য তারা এক্সট্রা অর্ডিনারি কিছু ক্যামেরা খুলে করতে যায় না এরা কি করেছে এরা প্রতিনিয়ত মিথ্যাচারিতা দিয়ে এই মিত্র পরিবারকে ঢাকার চেষ্টা করেছে যে তোরা মিথ্যাচারী আজকে তোর মনে হচ্ছে সন্দীপ এটা কোরআনিকটাকে ফোরকাস্ট করেছে তুই ভুলে যাস না ওর ওই পাড়া গ্রামের মোরল দ্বারা তারা সবাই সে নিজেকে দোষী সাব্যস্ত করেছে হ্যাঁ আমি দোষ করেছি তার মা মেনে ওটাও লুক লাইকে জন জন জানা মানেও কিন্তু একটা ভাইরাল ভাইরাল হওয়া আর ওয়াইটি থেকে করেছে নামের ওই হিনাল মেয়ে ছেলেটা তার সংসার কিন্তু ঠিক আছে স্বামী ছেলে নিয়ে তার সংসার ঠিক আছে শুধু তার বান্ধবীর সংসারটা সে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে আর ড্রাইভার পড়েছে সন্দীপের জোড়া লাগানোর দায়ভার তাও সন্দীপ প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে তার জোড়া জোড়াতাপি হোক আর ফেবিকুইক দিয়ে জোড়া হোক সে চেয়েছিলো তার সংসারটা বাঁচুক কারণ সন্দীপ বলেছিল কৃষাণু ঘুম থেকে উঠে যার নাম করে তার কোলে উঠেই ঘুম ভাঙায় সেইখানে পরের দিনই তার মায়ের নাম করেছিল তার মা শরীর আস্বাদিত করতে বেরিয়ে গেছে কমিউনিটি পোস্টের মাধ্যমে সেটাকে জোরালো সে বোঝানোর চেষ্টা করেছে সব দোষ সন্দীপের এ লাউরেও রে আল্লাও রে বালি হিনাল খুব ভাল লাগে না অন্যকে দোষ দিতে এরকম একটা হিনাল মার্কা বউ নিয়ে সংসার তোর বর করতে পারে সন্দীপ করতে পারে না সোমনাথ আর সন্দীপের মধ্যে এই হচ্ছে একটা পার্থক্য বল আর চীনের প্রাচীর বল ওরা নিজেদের নিজেদের বিশেষণ নিজেরাই নিজেদের গায়ে লাগিয়েছে একজন মেনে নিয়েছে মেয়ের দিকে তাকিয়ে আর নিজের কাছে সন্তান রেখে বউকে বলেছে যাও যেটাই তুমি ভালোবাসো যেটাই তুমি শান্তি চাও যেটা তুমি উপভোগ করার নোর জন্য বেরিয়ে গেছো সেটাই লিপ্ত থাকো তাহলে স্বামী কবে বলেছে বইয়ের নিন্দা ওয়াইটিতে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তোমাকে না জায়গায় জায়গায় কচুর রস রিঞ্জে করে করে পুষ করে দেবো বুঝেছ আজকে তোমার মনে হচ্ছে শিলাদেমি দেবী সত্যি ভদ্রসভ্য হুম রাত্রি চারটে শুলি শিউলিতলায় পরকিয়া করে না অনেক বলেছিস অনেক বলেছিস যে আমি জানি কার সাথে পরকিয়া করছে কিন্তু আমি বলতে পারছি না আমার পাবন্দি আছে তাহলে বল আমরাও জানি কাল থেকে ভিডিও নামবে শিলাদেবী এগেনস্টে যে পরকিয়া করে সুতীসাধী সাজছে তোর মতন শ্বশুরবাড়ি বিক্রি কেউ করেনি তুই হচ্ছে একটা বড় লিকেজ বালি একটা হিনাল আজকে তোর এই সাধু সাধু বাদ বলতে হচ্ছে যে একটা হুড়ক যদি পদের মধ্যে ঢুকিয়ে দেয় এই ভয়ে আজকে তোর সন্দীপের সাথে সহমত পোষণ করতে হচ্ছে আজকে সন্দীপের কেন এই পরিস্থিতি শুধুমাত্র তার এই হিনাল মার্কার চরিত্র বিক্রি করা মহিলাটার জন্য তার বউ যারা যাদের কামরস তোরা খেয়ে বেঁচে আছিস যা যাকে তোরা সাপোর্ট করিস লজ্জা করে না তোরা ওয়াইটিতে এসছিস পরকিয়াকে প্রমোট করতে অন্যের ছেঁড়া বিক্রি করতে নিজেরা এক একটা ছেদিয়ালি ক্যারেক্টার লেস তাই জন্যে তোর মনে হয় এর সাথে ওর শুয়ে পড়তে পারে ওর সাথে ওর শুয়ে পড়তে পারে তাহলে তুই যখন দেখিস তাহলে তুই বলবি কেন মানুষকে বলবি তোর ভাগনার সাথে তোর কোনো সম্পর্ক নেই তাহলে সেইগুলো তো প্রমাণ দরকার নেই প্রমাণ ছাড়া যদি শিলাদেবীকে রকম পিছনে ভদ্রলোকের সাথে জুড়িয়ে দিতে পারিস শুয়ে দিতে পারিস তাহলে তুই তো তোর তো লিস্ট শেষ হবে না তোর হুল আছে তোর লেটা দীপ্ত আছে তোর মিস ইউ তোর বান্ধবীর ছেলে আছে তোর থেকে পাঁচ ছ বছরের ছোটো একজনের সাথে আন্টু বান্টুতে আসক্ত হতে গেছিস ওয়াইটি দাদা ভাইয়ের সাথেও নাকি তোর এরকম একটা কুরুচিপূর্ণ সম্পর্ক আছে যেটা তুই নিজে বলেছিস সেও বলেছে তাহলে এতগুলো সম্পর্কে তুই আবদ্ধ হয়ে তুই অন্যকে না দেখে কী করে তুই এই এইরকম সম্পর্কে জোড়া লাগাতে পারিস তারপরে যখন তুই ভুল বুঝতে পেরেছিস ওই পরে তো একটা ভিডিওতে তুই ক্ষমাপ্রার্থী হসনি তুই ভিডিও করছিস না আর ওই বিষয়ে তাতে কী প্রমাণ হয় হিনার না জায়গায় জায়গা একদম শুকনো লঙ্কা বাটা পুড়ে পুড়ে দেবো বুঝলে তাই জ্বালা যন্ত্রণায় যদি তুমি মনে করো যে এই জ্বালা যন্ত্রণা হচ্ছে আমি পাপ করছি বলে পাপের ঘরা পরিপূর্ণ তোর আজকে এই অবস্থার জন্যে তুই সিক্সটি ফাইভ পারসেন্ট দায়ী কারণ তুই পাপ যা করছিস ওইগুলো জমা হচ্ছে আর ওই জমা থেকেই তোকে পাপে ভরিয়ে নিয়েছে তোর থেকে কোনো সুখবর কেউ পাবে না বুঝলি আসবো মন্দিরাও সুখবর দিতে চলেছে তাহলে আজকে তোর মনে হচ্ছে শিলাদেবী সৎ হুম সতী নারী কেন কেন একজনকে প্রাইমারি স্টেজে দেখলে বোঝা যায় তার ক্যারেক্টার লেস না তার ক্যারেক্টার সত্যি পরিশুদ্ধ তোমার খুব ভালো লাগে না নোংরামি দিয়ে ভিডিও মারতে হুম হিনাল পরকীয় ব্র্যান্ড অ্যাম্বাসডার পরকীয়কে সাপোর্ট করতে চলে গেছো রানাঘাট স্টেশনে হুলের সাথে হুলের স্কুটিতে বসে এইগুলো আর কাউকে ফোরকাস্ট করার দরকার নেই তোর মতন হারামি কেউ নেই শিলাদেবীটা না দেখে বলেছিস তোরটা আমরা দেখে দেখে বলছি কত বড় হারামি তুই আজকে সন্দীপকে মনে হচ্ছে বলি না যে সন্দীপ ক্রেতাকে বিক্রি করেছে ক্যাতাকে যদি বিক্রি করতো যদি ক্রেতা নির্দোষী থাকতো তাহলে সে অন্যের সাথে নোংরামি করেছে কেন ঘনায় কেন বাপের বাড়ি থাকিনি তাহলে তো সন্দীপের মুখে ভালো করে ঝামাটা ঘষে দিতে পারতো আর বাচ্চাটা ইজিলি তার কাছে নিতে পারতো তাই কি না বন্ধুরা কিন্তু প্রতিনিয়ত সে প্রমাণ দিয়ে গেছে হ্যাঁ আমি ক্যালকারের সাথে বেরিয়েছি সে আমার হাত ধরেছে আমি তার হাত ধরেছি আর কমিউনিটি পোস্টে একটা হাজব্যান্ড যখন জানতে পারে যে তার বউ অন্য পুরুষের সাথে নোংরামি চ্যাট করছে তখন তার স্বামী কখনোই মেনে নিতে পারে না তারপরে দীঘা থেকে ওই দুজনের ভালোবাসার ওরকম একটা সিম্বলিক একটা গিফট কিনেছে সেটাও তার স্বামী বুঝতে পেরেছে তাও কিছু বলেনি যে না শুধরে যাবে সে তার সঙ্গীর কল রেকর্ডে আমরা বুঝতে পেরেছি তুই কী করেছিস ও তো তোকে ওয়াইটিতে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তোকে বিক্রি করবে বলেছিল সন্দীপ কে বিক্রি করেছে নিজেকে নিজে বিক্রি করেছে যার ছেদা সে তার ছেদা বিক্রি করেছে আজকে সন্দীপের কোর্টে বল দিচ্ছিস তোকে না জুতিয়ে লাল করে দেব হিনাল করছে দালাল কোথাকার ও সন্দীপকে দোষারোপ করছে সন্দীপ অনেক চেয়েছে সব ভুলে গিয়ে সংসার করতে সে করতে চাইনি সে বলেছে আমি তোর সংসার করবো না মায়ের সাথে বেরিয়ে গেছে এবং যা প্রস্তাব দিচ্ছে সেটা সন্দীপের মতন ছেলে আর পাঁচটা ছেলের কথা বলতে পারবো না সন্দীপের মতন ছেলে যে মা আর বাবাকে সম্মান করে ভালোবাসে শ্রদ্ধা করে সাথে কৃষাণকে কোনো দেখানোর ব্যাপার নেই মা বাবা অসুস্থ হলে দৌড়ে যায় মা অসুস্থ হলে ডাক্তার দেখায় বাবা অসুস্থ হলে ডাক্তার দেখায় মা বাবাকে কিভাবে সম্মান জানায় সেটা কোনো দেখানোর ব্যাপার না সেইটাকে কলুষিত করেছে এই লিকেজ বালি হিনাল আজকে তোর মনে হচ্ছে যে সন্দীপ যা বলছে ভুল তো বলছে না সন্দীপকে ফোর নাইনটি এইট কেস কে দিয়েছিল ও যদি অতই সতী হয় হ্যাঁ তাহলে আজকে তুই তোর ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলো স্বীকার করলি যে ক্যাটা ডানেস্টিক ডোমেস্টিক শিকার হয়নি অ্যাটেম্প টু মার্ডার একবার না দুবার না তিনবার এ তো তুই গল্পের গুরুকে গাছে উঠিয়েছিস ডে ওয়ানে সে আমরা জানি তোকে ওটাতে বলেছে তুই উঠিয়েছিস তুই খিল্লির পাত্রী হয়েছিস তাহলে আজকে এইগুলো বলে তুই প্রমাণ করলি তোর ভিডিওতে যে শিলাদেবী চরিত্রবান মহিলা সন্দীপ যা বলছে একটাও ভুল বলছে না আর ক্যাতাকুরানি কী কারণে বেরিয়ে গেছে সেটা অবশ্যই করে একদম ঠিক বার্তা দিয়েছে সন্দীপ আর সন্দীপ কখনোই তার বইয়ের গায়ে হাত তোলে তাহলে বউ প্রমাণ দিতে পারতো ডে ওয়ানে বাচ্চা নিয়ে আর খিদেই তাদের মধ্যে নেই সেই খিদে তোরা বাড়িয়ে কি করবি ক্যাচ কলার অ্যান্ডা আর ফ্যান্ডা বুঝছিস হতচ্ছাড়ি লিকেজ বালি হিনাল কামরস পান করার অভ্যেসে দাঁড়িয়ে গেছে ওদিকে লালা বুড়িকেও তো খেলাতে হবে লালা বুড়ির জন্য ভিডিও আসবে আর বেনারসের বাইজি বেনারসের বাইজির কাছে একজন কমেন্ট করেছে ছ বছর আমি আমার মেয়েকে তার বাবার সাথে দেখা করতে দিইনি ও বুঝেছি এ ঠিক করেছ বি স্ট্রং তার মানে কত বড় এরা যে এরাও চায় যে বাচ্চাটা মানে কৃষণ তার মায়ের কাছে যা আর মা বাচ্চাকে বাবার কাছে পাঠাবে না তাহলে রকম অভিসন্ধি হলে তার সন্দীপও নিশ্চয়ই কার্যকারিতা করবে তার বাচ্চা যেখানে ভালো আছে সেখানেই থাক রকম তার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার জন্য উঠে পড়ে লাগার কোনো মানে হয় না কারণ সেই মেয়ে দেড়টা দুটো ঘুম থেকে ওঠে নেল এক্সটেনশন কেন খুলে গেছে সামনে কালী পুজো বা প্রে আর কি করেছে প্রমোশনাল ভিডিও রান্নার ভিডিও দেবে বলেই আজকে গায়ে সারা ভাবে বাধ্য হয়ে রান্নায় গেছে তাহলে এই মেয়ে ছেলে এই মেয়ে ছেলে সংসার করার নয় এই মেয়েছে কারো বউ হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি আর মা এটা ভুল ক্রমে হয়ে গেছে এইগুলো হচ্ছে এনজয়ের ফল ওর এনজয়ের ফল তাই কি না বন্ধুরা আজকে হ্যাঁ লিকেজ দালাল তোর মুখ দিয়ে বাবা মুখ তো ঝরে ঝরে পড়ছে তোর যেটা ঝরানোর কাজ যেটা তোর সাথে মানায় তোর রক্তের সাথে যায় সেই বিষ ঝরানোর কাজ কর সন্দীপের হয়ে তোর সাপাই গাইতে হবে না সন্দীপের জন্য আমরা আছি ভুল দেখলে বলি ঠিক দেখলে বলি ঠিক আছে লিকেজ বালি কম বলেছিস কম ক্যারেক্টারলেস করেছিস কম বাচ্চাটার প্রতি অন্যায় হচ্ছে কম বলেছিস কম বলেছিস যে ওর মা বাবা একসাথে শোয় না পাল্টি পিসও তো বলতেই পারে তুই কেন বলবি তুই দেখেছিস না আজকে তোকে ক্যাটাকুরানি যা বলেছে সেটা তুই বলছিস তুই দেখেছিস না তাহলে বিশ্বাসযোগ্যতা সে তোকে দিয়েছে না তাহলে তুই বিশ্বাসযোগ্যতা পাবি কি করে ওয়াইটিতে লিকেজ লিকেজওয়ালি ফুড হাড়ামি দালাল আজকে তোমার মনে হচ্ছে সত্যিও খারাপ করেছে তাহলে ক্যাথার কি অবস্থা ক্যাথা নিজের পায়ে নিজে কুরুল মেরে বেরিয়ে গেছে তার ছকছকানি ছকানি চুকচুকানি চুলকানি জায়গায় জায়গায় বেশি হয়েছিল আজকে সত্যিই যদি তার মনে হতো যে না আমি নিজের কারেকশান করে আমি সন্দীপের কাছে যাব। তাহলে কমিউনিটি পোস্টে বুঝতো না বোঝাতো না লোককে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে আমি ওর সাথে শারীরিক সম্পর্কেও লিপ্ত আর সেটা তো আমরা দেখেছি কল করে তাহলে আর বিছানা পত্র কাতা কম্বল ছেলা মেলা নিয়ে যেত না খাট খুলে নিয়ে যেত না যে আমার বাচ্চাটা খাটে শোয় ড্রেসিং টেবিল আলমারি নিয়ে গেছে ওটা কিষাণুর দরকার পড়তো না কিন্তু খাট খাট নিয়ে গেছে খুলে মামা মামা ভাতের বাসন নিয়ে গেছে তাহলে এ মানুষ কখনোই হতে পারে না মানুষ তাহলে আছে তোর মুখ দিয়ে কিরকম যেন মধুর মধুর বাক্য বেরোচ্ছে এটা না তোর শরীর খারাপের কারণ হয়ে দাঁড়াবে আমরা জানি কোনটা নিতে হয় কোনটা ফেলে দিতে হয় তুই একটা লিকেজ বালি কামরস আস্বাদনকারী একটা বড় পুরুষে আসক্ত একটা হিনাল দালাল তুই কি বলবি আর কি বলবি না সেটার জন্য মানুষ অপেক্ষা করে না তুই শিলাদেবীর পাশে রটিয়ে দিলি শিলাদেবীর সাথে এই লোকটার সম্পর্ক কারণ তোর মাকে দেখেছিস বাবার জ্যাটা কাকা বেরোচ্ছে সেটা কি সবার হয় রে তাহলে সন্দীপ আর সোমনাথ এক হতো আমি বলবো না সোমনাথ মেনে নিয়ে ভুল করেছে আমি বলছি এখন মন্দির আর সোমনাথ ভালো করে সংসার করছে সেটা তো জালাপুরা তাই না বন্ধুরা হ্যাঁ আসবো আর একটা ভিডিওর সাথে আর যেটা দিয়ে স্টার্ট করলাম ঠাকুর সেবা করছে কী দারুণ সাজিয়েছে কিছুতে তার অজ্ঞতা নেই কীভাবে সিংহাসনটা সাজালো তাহলে তাহলে এই তো প্রকৃত নারী আর নারীরা সব পারে আর সেটা কিষাণুর ঠাম্মি দেখিয়ে দিল। যতই এরা কুলুষিত করুক ডে ওয়ান থেকে করছে বাচ্চাটাকে দিয়ে খুন্তি নাড়িয়ে নাকি ছ্যাঁকা খেয়েছে বাচ্চাটাকে অন্ধকার ঘরে আটকে রেখেছে এটা তো সত্যি করেই তো যদি ভুল প্রমাণ হয় তাহলে এদের জন্য তো পানিশমেন্ট আশা করতেই পারে এরা পানিশমেন্ট এদের জন্য অপেক্ষা করছে তো যে এদের প্রমাণ দিতে হবে কখন বললো কিষণ অন্ধকার ঘরে আটকে রেখেছে যেখানে দেখাচ্ছে সন্দীপের বাবা রয়েছে ও বলছে কাট করেছে কাট করার আগেই প্রত্যেকটা সমস্যার সমাধান করে দিয়েছে যে ঠেলেছে তার মানে ভেতর দিয়ে বন্ধ ভেতর দিয়ে বন্ধর জন্য ইতস্তত বোধ করছে যে সেও একটু বলে অসংলগ্ন শোয়া আমি সন্দীপের বাবার কথা বলছি এটা খুব অন্যায় করেছে আর সবচেয়ে বড অন্যায় করেছে মা মানে বাচ্চা তিন বছরও ছিল না তখন তিন বছরও কমপ্লিট হয়নি সেই বাচ্চাকে দুধ খাওয়া ছাড়িনি সেই বাচ্চাকে ফেলে গেছে অন্য পুরুষের সাথে ঠিক সঙ্গী নিয়ে হবে বলে সেটা দোষ না সেটা নিয়ে বল পাপ যদি এখনও চাষ খণ্ডাবি শিলাদেবীকে কুলসিত করে তাহলে যে যেটা সেটা বল যে পরকিয়া করছে যে বিষ্যাবৃত্তি করছে যে নোংরামো করছে স্বামী ছাড়া সেগুলো তুলে ধর ভালো তুই জানিস যে হেক্স চ্যাট কার সাথে করেছে কত দূর কত দূর পর্যন্ত করেছে কোন লেভেল পর্যন্ত করেছে আজকে এই সরু চাকলি গলা দিয়ে মধুর মধুর বাক্য ব্যয় করলে ভাববি না তুই কোনো পাপ কাছ থেকে রেহাই পাবি চলো বন্ধুরা আজকে এইটুকু নিয়ে আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে তাহলে বুঝতে পারছেন তো প্রমোশনাল ভিডিও ছিল বলেই আজকে ক্যাথা রান্না করেছে দুই কাতলা হ্যাঁ কাঁকড়া নিয়ে অমাবস্যা তোর ওই খিস্তি খাবি তো তুই খিস্তি খাচ্ছিস তো কমেন্ট বক্সে তো রাজা দেখাচ্ছিস বেভূসেগুলো বড় সতী হয়ে গেছিস তাই না তা সতী তোদের কিভাবে বলতে হবে বোঝাতে হবে মানুষকে সেটা আমরা জানি ন্যাকামি মারছ বিক্রি করে খাচ্ছ সবাইকে চ্যানেল গ্রো করছ মেয়ের চরিত্র বিক্রি করে মেয়ের ক্যারেক্টারলেস চরিত্র বিক্রি বিক্রিকি করে খাচ্ছ হুম চল বন্ধুরা আজকে আর একটা ভিডিও সাথে অবশ্যই দেখাবে লাভ ইউ অল আসছি আমি সোনা বনুর সাথে সোনা ভাই মারিয়ার সাথে মন্দিরার ভাব হয়েছে একজনের তলা ফেটে চৌচি সারা দিক থেকে এই গাতন যে গাতন নাকি ও সন্দীপকে দেওয়ার চেষ্টা করেছে ওর গাতন খেয়েই নাকি সন্দীপ নাকি কমিউনিটি পোস্ট দিয়েছে তুই যে কোন ভুল স্বর্গে বাস করিস এই গাতনগুলো তো স্বামীকে দিতে বল যে জায়গা মতন গাতন দাও তুমিও এপ্রিল ফুল আর আমিও এপ্রিল ফুল চল দে হিনাল চল বন্ধু আজকে